বড় আশা করে এসেছি গো কাছে ডেকে নাও, ফিরাইও না জননী বড় আশা করে এসেছি গো কাছে ডেকে নাও। দীনহীনী কিছু চাহিনি জননী বলে শুধু ডাকিব, দীনহীনী কিছু চাহিনি জননী বলে শুধু ডাকিব, তুমি না আসিলে তাই যে কোথায় তোহারা। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে নাও। তো বড় আশা করে এসেছি কাছে ডেকে নাও। আমি বর্ণালী, আমি আবার তোমাদের কাছে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে, আর আমি খুব ভালো আছি। দেখছো যে গানই গেয়ে ফেললাম, তো তোমরা যদি আমার কাছে ডাকো তো তোমাদের কাছে আমি বারে বারে আসবো। আর আমার খুব ভালো লাগার জিনিস এটা যে আমি ব্লগিং করছি বা তোমাদের কাছে আসছি বা তোমরা দেখছো, এটা আমার খুব ভালো লাগে। আর কত কষ্ট করছি জানো, গানটা গাইবো বলে, গান তো আমি একদমই গাইতে পারি না, তো যেটুকুনি আমি গাইবো বলে আমি ফ্যানটাকে অফ করে দিয়েছি যাতে একটু ভালো করে শোনা যায়। তো এখন আমি ওপরে এসেছি, এসে আমি পাশে ঘরে এখন যাব, গিয়ে ওখানে আমি জামা কাপড়গুলো সব দুপুরবেলা ছাদ থেকে তুলেছি, সেইগুলোকে গোছাতে হবে, ওই জন্য আমি এসেছি। আর তোমাদের কাছে এরকম ভাবে বসাচ্ছি, কিন্তু আমার এই চুলটা খোলা, আমার প্রচন্ড গরম লাগছে, আমি চুলটাকে বাঁধবো, বেঁধে তারপরে আমি সব জামা কাপড়গুলো গুছিয়ে গুছিয়ে রাখবো, তারপরে আমি নিচে যাব। নিচে গিয়ে ঠাকুরের সন্ধে টন্ডে দেয়া আছে, এগুলো আছে, তো এইসব করবো আমি আজকে। তো তোমাদের আমি কালকে একটা আমি রেসিপি রান্না করেছিলাম, ওটা হচ্ছে তোমার পোস্ত, মানে ভুলে যাই জানো তো, আমি পোস্ত পনির করেছিলাম, তো ওই পোস্ত পনিরের রেসিপিটাই তোমাদের কাছে আমি দেখাবো বলে আমি ওটা কালকে করেছিলাম, আজকে আমি তোমাদের আমি ওটা দেখাতে যাই। তো চলো, প্রচণ্ড গরম হচ্ছে, পাখাটা এবার চালাতে হবে। তো তোমরা পোস্ত পনিরের রেসিপিটা দেখে নাও, আর আমি ততক্ষণ আগুনগুলো গুছিয়ে নিই, ঠিক আছে? চলো। তো আমি এখন পনির, পোস্ত পনির বানানোর জন্য কড়াটা বসিয়ে দিয়েছি। এবার আমি কড়ার মধ্যে একটু সাদা তেলটা দেব, তো আমি সাদা তেলটা দিয়ে দিলাম। তেলটা একটু গরম হবে, তারপর আমি এর মধ্যে পনিরগুলো তুলে দেব। তো এখানে দেখো, এখানে আমি পনিরগুলো কেটে গরম জলে একটু ভিজিয়ে রেখেছি যাতে পনিরগুলো সফট হয়ে যায়। তো আমি এখান থেকে তুলেই আমি পনিরগুলো কড়াতে ভাজার জন্য দেব। তো দেখো, তেল আমার মনে হচ্ছে গরম হয়ে গেছে। তো তেলটা আমার গরম হয়ে গেছে, আর পনিরগুলো আমি এই একটা জল থেকে তুলে একটা বাটির মধ্যে আগে ফার্স্টে তুলে নিচ্ছি। তো আমি এই পনিরগুলো এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি।
তো আমি এবার পনিরগুলোকে এবার হালকা করে ভেজে নেবো, বেশি ডিপ ফ্রাই করবো না, হালকা ফ্রাই করবো। তো দেখো আমার পনিরগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমি এই পনিরগুলোকে তুলে নেবো। বাকির মধ্যে আমি পনিরগুলো তুলে নিচ্ছি। একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি সামান্য পরিমাণে হলুদ নিলাম, সামান্য পরিমাণ। একটু নুন দিলাম, সামান্য একটু আদা বাটা দিলাম। এটা একটু, এটা আমার পনিরের জল, ওটা দিয়ে আমি একটু গুলে নিচ্ছি। এটা আমি গুলে নিলাম, নিয়ে এবার আমি এই কড়াটায় যে তেলটা আছে, কড়াইয়ে যে তেলটা আছে ওটাতেই আমার হয়ে যাবে। তেলটা একটু গরম হয়ে গেলে আমি এই জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সেটা একটু কষিয়ে নিতে হবে, যাতে এই আদার গন্ধটা যাতে মরে যায়, তার জন্য একটু এটা একটু কষিয়ে নিচ্ছি। দেখো এটা আমার হয়ে গেছে, এবার আমি পোস্ত, একটা ছোট্ট টমেটো আর চারটে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। তো এটা আবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। একটু কষিয়ে নেব, তো দেখো এটা আমার কষে গেছে। এবার আমি মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। আর এখানে একটু পনিরের যে জলটা আছে ওটাও আমি দিয়ে দিলাম। এবার আমি এই পনিরগুলো অ্যাড করে দিলাম। এবার একটু এটা একটু জলটা একটু টেনে নিলে তারপর আমি এর মধ্যে চিনি অ্যাড করব। এবার একটু চিনি অ্যাড করে দিচ্ছি। তো দেখো আমার
আমার পনির পোস্ত রেডি হয়ে গেছে। তোমরা যদি চাও যে আর একটু শুকাবে তো শুকিয়ে নিতে পারো, আমি এইভাবে রাখছি। লাস্টে আমি চিনিটা অ্যাড করে দিয়েছি, দিয়ে তো আমার এই পনির পোস্তটা এখন রেডি। তো সব কাজ আমি সেরে টেরে এসেছি, এবার আমি যাচ্ছি সন্ধ্যে দিতে। তো সন্ধ্যে যে কালে দিতেই যাচ্ছি, তো ভাবলাম যে চলো তোমাদেরকেও আমি সাথে করে নিয়ে যাই, যে আমি আমার ঠাকুরের আসনটাও তোমাদেরকে দেখিয়ে দিই, যে আমি সন্ধ্যেটা কীভাবে দিই আর আমার ঠাকুরের আসনটা তোমাদের দেখাতে চাই। তো চলো আমার ঠাকুরের ঘরে তোমাদের দেখিয়ে নিয়ে আসি, চলো। তো আশা করি তোমাদের ভালো লাগবে। আর সারাদিনের এই ভিডিওটা কিরকম লাগলো তোমাদের আমাকে প্লিজ জানিও তোমরা। আর সেই পুরনো কথা, আমি আবার চলে এসেছি সেই চেরাচেরিত চেনা কথা তোমাদের। তো সেটা হলো যে আমার এই ভিডিওটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করার সময় যে পাশে একটা বেল চিহ্ন আছে সেই বেলটাকে ক্লিক করে দিও। তো তারপরে অল অপশান আসবে, তো অলটাকেও ক্লিক করো, তাহলে যাতে আমার যে কোনো ভিডিও তোমরা অনায়াসে তোমাদের কাছে পৌঁছে যেতে পারো আর তোমরা দেখতে পারো। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগারই কথা, ভালো ভালো লাগলেই ভালো লাগবে। আর আর কিছু বলার নেই আমার, আর এটাই বলা যে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর খুব ভালোভাবে থেকো। তো এটাই আমার কাছে বলার। তো এখন আমি আসছি, এখন ঘড়িতে 9:30 বাজে। তো মেয়েকে এখন ছেলেকে এইসবে পড়ালাম, ছেলেকে পড়িয়ে টড়িয়ে এসে রান্নাবান্না একটু করে এসে তো এবার এখন মেয়েকে গানে নিয়ে এবার বসতে হবে। তো মেয়ে গান করবে, তো ওখানে একটু যাই। তো আবার পরে দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। টাটা।